এদেশে বহু আলেম আছে যারা মন্ত্রী বানাইলেও হবে না দুনিয়া চায় না তারা দুনিয়ার অভিলাষ সবার থাকে না এই যুগে তো আলেমদেরকে ধইরা জেলখানায় ঢুকায় এই যুগে আলেমদেরকে ধইরা ঢুকায় জেলখানায় যেমন খুরশিদ আলম কাসমি দামত বরকাতহুম বাবার সাথে আমি সাড়ে চার মাস এক রুমে জেলখানায় ছিলাম এক রুমে জেলখানায় জেলের জীবনের দিনগুলো অনেক কষ্টে এখন তো আলেমকে জেলখানায় ঢুকানো হয় আর তখন আলেমদেরকে গ্রেফতার করা হইতো পদ্মার লাগা এখানে আল্লাহর জিম্মার ভিতরে থাকার চেষ্টা করা ইবাদতের মাধ্যমে এটা চালাক বান্দার লক্ষণ আর গুনার ভিতরে যখন যায় তখন শয়তানের জিম্মায় চলে যায় কেউ যদি পাপের ভিতরে ধরা খায় পাপে আটকা পড়ে তাহলে সে শয়তানের জিম্মায় গেল আর যে নেকিতে ইবাদতে ঘেরা সময় কাটাইল সে আল্লাহর জিম্মায় রইল এমন হালতে ইবাদতের হালতে যদি খোদা করে যদি কারোর খাতেমা বিল খায়ের এরকম ইবাদতের ভেতরে হয়ে যায় তাহলে তো তার নসিব ভালো কপাল ভালো সোজা আল্লাহর জান্নাতের ভেতরে আল্লাহর কাছে জবাব সহজ হয়ে যায় যে ইবাদতে রয় তার আল্লাহর কাছে পৌঁছা সহজ হয়ে যায় এটা একটা বুঝ বুঝ আর এই বুঝটার নাম হলো ইমান এই বুঝটা বুঝাই কঠিন করা সহজ একটা খেজুরের দানা মিজানের পালা ভরবে ভরা সহজ একটা খেজুরের দানার কারণে জান্নাত পেয়ে যাবে কামাই করা সহজ বুঝাটাই কঠিন এজন্যই আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ যার খায়ের চায় তাকে দিনের সহি বুঝবে বুঝ পাওয়া কঠিন এ কারণে দুনিয়া বুঝা সহজ কামাই করা কঠিন আর আখেরাত বুঝা কঠিন কামাই করা সহজ দুনিয়া বুঝা খুব সহজ আখেরাত এত সহজ না বুঝা কিন্তু দুনিয়া বুঝা সহজ ডিম পারলে পড়ে ডিমগুলা একর দিন তা দিলে পরে অনেকগুলো মুরগির বাচ্চা হইব বাচ্চাগুলা বড় হইলে এগুলো বেচা অনেকগুলো মুরগি কিনা যাইব অনেকগুলো মুরগির বাচ্চা অনেকগুলো একসাথে বাজারে বেচলে ছাগল কিনা যাইব ছাগলের পেট থেকে চারটা বাচ্চা আটটা বাচ্চা একসাথে হইলে গরু কিনা যাইব কয়দিন করে বুঝা খুব সহজ ওই এক লোক রসের হাড়ি মাথায় নিয়ে যাইতেছে শীতের দিন শহরের মোড়ে রস বেচবে আমি কি সাতার ভাইয়ের রস বেচতেছি গুলশান মোড়ে রস বেচতেছি তা আমি বিক্রি করব এক এক গ্লাস কাঁচা খেজুরের রস একশো টাকা এক কলস বেচবো তো অনেক টাকা পাম এই টাকাগুলো মুরগি কিনবো মুরগি ডিম দিবে বাচ্চা হবে ছাগল কিনবো ছাগল বাচ্চা দিবে গরু কিনবো গরু বাচ্চা দিতে দিতে ডায়েরি ফার্ম হয়ে যাবে দুধ বেচমো আর খামো দুধ বেচমো আর খামো দুধ বেচতে বসতে ডায়েরি ফার্মের মিল্ক ভিটা কোম্পানি হয়ে যাবো এসি রুমে বসে থাকবো আর আমার চাকর নৌকর থাকবে আমার জন্য সকালবেলায় চা নিয়ে আসবে আমি অভিমান করে বলবো নেই খায়েঙ্গে নেই খায়েঙ্গে বলছে আর রসের হাড়ি পুরা ভেঙে গেছে যা বুঝছিল সব শেষ হয়ে গেছে বুঝা তো সহজ কিন্তু এসি রুমে বৈশা পাও ঝুলাইয়া নেহি খায়েঙ্গে বলা এত সহজ না কঠিন আছে জিন্দেগি কুরবান হয়ে যায় কারণ এ কারণে মুমিনের মাকসাদ দুনিয়া হবে না মুমিনের মাকসাদ হলো
চালাক হলো সে যেটা সহজে কামাই করে আখিরাত কামাই করে লায় এ কারণে পৃথিবীতে যত পয়গম্বর আসছে সব পয়গম্বর আখিরাত কামাই করা শিখাইছেন হ্যাঁ কিছু কিছু পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়া দান করেছেন কিছু পয়গম্বর আছে আল্লাহর কাছ থেকে দুনিয়া চাইয়াও নিছেন আল্লাহর হুকুমে যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইয়া রাজত্ব নিয়া লাগতেছে রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি ওগো আল্লাহ এমন একটা রাজত্বই আমাকে দুনিয়ায় দেন যেমন রাজত্ব আমার পরে এই পৃথিবীতে আর কাউকে দিবেন না তো আল্লাহ দিয়ে দিয়েছেন তো যাও ইনসু জিনের বাদশা বানিয়ে দিলাম সারা পৃথিবীর বাদশা মানুষ এবং জিনদের বাদশা কিরম পাড়া পাইছে তাহলে ছোট কোন দেশের রাজা না সারা দুনিয়ার বাদশা সারা দুনিয়ার বাদশাহ পাইছেন এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্রশ্ন আল্লাহর কাছে ওগো আল্লাহ নবীদের জামাতের ভিতরে একজন পয়গম্বর আছে যিনি হাবিবুল্লাহ যার সাথে আপনার নিজের দোস্তি যিনি নবীদের সর্দার ওগো আল্লাহ ওই নবীকে সর্দারি দিলেন বিশেষ কি কারণ সুলাইমান পয়গম্বর আল্লাহকে বলে ওগো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি হাবিবুল্লাহ বানাইলেন কারণ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান সম্পর্কে জিজ্ঞেস করতেছেন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা উত্তর দিতেছেন যে আমি আমার দোস্তকে হাবিব আমার দোস্ত সরকারকে যে সরদার বানাইছি তার বড় কারণ হলো তিনি ফকর ফাকাকে গ্রহণ করেছেন দুনিয়া গ্রহণ করেন নাই আখেরাতকে গ্রহণ করেছেন ঐচ্ছিক ইচ্ছাকৃত তিনি দুনিয়া ত্যাগের জিন্দেগি এটা গ্রহণ করেছেন এটা বিশেষ গুণ নবীদের বিশেষ গুণ নবীরা ফাকাকে গ্রহণকারী আল্লাহর রাসূল বলেন আমি যদি আল্লাহকে বলতাম আল্লাহ উহুদ পাহাড় পুরাটা সোনা বানায় দাও মুহূর্তে স্বর্ণ হয়ে যেত কিন্তু ঐচ্ছিকভাবে আল্লাহর রাসূল ইখতিয়ারিভাবে ফকর ফাকার জিন্দেগিকে আপনায় নিয়েছেন গ্রহণ করেছেন নিজের উম্মতকে বুঝাইবার জন্য যে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা দুনিয়া দেখো আমি ইচ্ছাকৃত বর্জন করলাম ইখতিয়ারি ফকর ফাকাতে আমি গ্রহণ করলাম তোমরা কিন্তু এই দুনিয়ার পেছনে ঘুরো না কারণ দুনিয়াটা কম দাম والآخرت خير وأبقى آخرات استحي آخرات الله كسي بشي دام دنیا رقم دام حضرت عمر ایک دن اللہ رسول صلی اللہ علیہ وسلم ایر گھڑے گسن جا دیکھے سرور دو عالم دو جہان ایر بادشاہ سرکار মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের চৌকির উপরে শুধুই মাত্র একটি চাটাই বিছানো
এর ভিতরে আল্লাহর রাসূল দোজাহানের সরদার শুয়ে রইছেন খালি গায়ে প্রচন্ড গরমে আর পাটির দাগ নবীজির কোমল দেহের ভিতরে লেগে রইছে পাটি বিছে অনেক সময় শয় না অনেকে শুইলে গরমে পিঠের ভিতরে পাটির দাগ পড়ে যায় হযরত ওমর ঘরে ঢুকছেন ধুইকা দেখে হাবিবে কিবরিয়া শুয়ে রইছে আর নবীজির গায়ে পাটির দাগ চাটায়ের দাগ পড়ে গেছে হযরত ওমর ঘরের ভিতরে ধুইকা বলে দোজাহানের সরদার নবী চাটার উপরে ঘুমান আর কেসরাও কায়সার ওরা দুনিয়ার সাথ চাইখা লইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর তোমারও ওই দিকে নজর গেছে কি লাগা ওরা তো বলছে অমিনান নাসি মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খা হ্যাঁ খলাক যে তারা দুনিয়া চায় যারা মানুষের ভিতরে কিছু মানুষ আছে দুনিয়া চায় তাদের কি আখিরাতের কোনো হিস্সা আল্লাহ তাআলা দেন না ওরা তো দুনিয়া চাইছে আল্লাহর কাছে আমি কি দুনিয়া চাইছি আমি চাইছি আখিরাত এ কারণে আল্লাহ তাআলা আখিরাত চাইনেওয়ালা বান্দাদের উপরে রাজি আল্লাহ তাআলা আল্লাহর প্যারা বান্দাদেরকে শিখাইছে দুনিয়াও চাইবা আখিরাতও চাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার ইচ্ছাকৃতভাবে দুঃখ কষ্ট আল্লাহর কাছে চাওয়ার অনুমতি নাই আল্লাহর কাছে হাসানা চাওয়া উত্তম হালত চাওয়া এটা বান্দার জন্য ইবাদত কিন্তু আমাদের নবীজি শান হলো ঐচ্ছিকভাবে তিনি ফকর ফাকার জিন্দেগীকে বরণ করে নিয়েছেন উম্মতকে দুনিয়া ত্যাগ করা শিখাইছেন আখেরাত কামাই করা শিখাইছেন এ কারণে আল্লাহর রাসূল তো সরাসরি দোয়া করছেন আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আমরা আল্লাহর কাছে ফখর ফাকা চাইব না হাসানা চাব আবার নবীজির সুন্নাত অনেকে বলে আল্লাহর রাসূল এক সাহাবীকে দেখে সাহাবী বলে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন আল্লাহ আপনি আমাকে সবর দান করেন সবরের গুণে গুণে করেন তা আল্লাহর রাসূল বলেন এর চেয়ে উত্তম দোয়া তোমারে শিখাই আগেই সবর চাও কেন হ্যাঁ চাইবা সবর কিন্তু তার আগে চাইয়া লও আফিয়াত চাও আল্লাহুম্মা আফিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওগো আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতে আফিয়াত দান করেন আগেই যদি কও যে সবর দান করেন সবর মানুষ কখন করে আগে মুসিবত আহে এরপরে সবর করে তার মানে তুমি মুসিবত ছাড়াতে লইবে নাকি আল্লাহর কাছে আল্লাহর কাছে আফিয়াত চাও اللهم إني أسألك العفو والعافية اللهم إني أسألك دوام العافية أسألك تمام العافية اغلو النبي شيخان الدعاء آج زي عافية تر بائر ہے پوڑا گسی جار کسی مصیبت آئیشہ پرسے شے تخن بول بے اللهم جعلنی সবুর ওয়াজআলনি শাকুরা ওগো আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে বর্ণ করেন ওগো আল্লাহ আপনি আমাদেরকে শুকর গুজার গোলাম হওয়ার তৌফিক দান করেন কিন্তু
محمد الرسول الله صلى الله عليه وسلم تيني دنيا تيك كورسن اختياري بھابي كسو فقر و فاقا سي اضطراري بيخشاي مائر خيا ديو لئے ہوئے گسے بانگ بدر آگون لقصے ديو لئے ہوئے گسے رہلو اضطراري اللہ پاک خود تھے کے تاکے کوٹی پتت تھے کے تاکے راستر فقیر بنائی سے کہ আরেকটা হলো ইখতিয়ারি ফখর ফাকা তারও মেধা আছে ইচ্ছা করলে ব্যবসা করতে পারে তারও মেধা আছে ইচ্ছা করলে হাউজিং বানাইতে পারে তারও মেধা আছে ইচ্ছা করলে পরে এমপি হতে পারে গণতন্ত্রের গোলামি করে রাজনীতি করে করে সেও মন্ত্রীর পদ দখল করতে পারে এরপরও ফখর ফাকাকে গ্রহণ করে শুধুই মাত্র হাজার 5000 টাকা বেতনে চাকরি করে মাদ্রাসায় কুরআন সামনে নিয়ে বসে জীবন কাটায় দেয় এক জামা এটাকে পুরান জামা এটাকে বারবার রাতের বেলায় ধুয়ে দিনের বেলায় পরে বছর কাটায় দেয় ঈদের দিনে নতুন জামা নাই উমরের মতো ওই যে তাকার উপরে শোয়া দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার উমর 18 তালিন জামা পরে অথচ আমিরুল মুমিনিন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন 18 তালির জামা পরে ফাকাতে আপনি নিছে দুনিয়ার জীবনের কিছু কষ্ট এটা হয় হোক না কবরে যেন কষ্ট না হয় আখেরাতে যেন কষ্ট না হয় আখেরাতের সুখ বুঝাও কঠিন আখেরাত বুঝাও কঠিন কিন্তু আখেরাত কামাই করা মুহূর্তের ব্যাপার আখিরাত কামাই করতে 3 ঘন্টা 5 ঘন্টা লাগে না সেকেন্ডের কারবার 1 সেকেন্ডের কারবার এখন যারা এখানে বসছে কেউ যদি আখিরাত বুঝে ফেলায় আর যদি সে বলে হে আল্লাহ আমি আখিরাত বুঝে ফেলেছি আমি তওবা করতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তো এই মুহূর্তের ভিতরে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে এবং তার গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমলনামায় উঠিয়ে দাও মুহূর্তের ভিতরে আল্লাহ এতদিন আমি পাপিষ্টদেরকে দেখেছি পাপিষ্টদের আশিক ছিলাম এখন আমি আল্লাহ আলাদের আশিক হইলাম আলেমদের আশিক হইলাম তাদের দেখলাম তওবা করতেছি জিন্দেগির তরে আলেমদের সাথে বেয়াদবি করব না আলেমদের সাথে হাসর হওয়ার রাস্তা খুলে যাবে এক সেকেন্ডের কারবার এক সাক্ষাৎ তার জিন্দেগির মরকে পরিবর্তন করে দিবে এবং সে জান্নাতি হয়ে যাবে এজন্য দুনিয়ার জিন্দেগিতে মেহনত যেটা হবে দুনিয়া কামানোর মেহনত চালাকের মেহনত না গর্নেহি দৌলত তো সদমা কুছ নহি দিলগনি রাখতে হে শকুয়া কুছ নহি সিম জর কিয়া চিজ হে سیم و زر کیا چیز ہے دل کی گنا کے سامنے بوریا پر بیٹھ کر بھی سروری مل جائے گی چٹر اوپرے بوشے بوشے جنتر مہارا جو تیر مالکانا ایشا جائے ویٹا ذرا ارزن کڑے تارا خلو چالاک তাদের যদি দুনিয়ার সুখ শান্তি নাও থাকে অসুবিধা নেই এ কারণে জমানার আলেমদেরকে ভুল বুঝতে নাই এই দেশের আলেমরা এমপি হওয়ার লাগে সিল্লায় না ইল্লা মাশাআল্লাহ এই দেশের আলেমরা মন্ত্রী হওয়ার জন্য চিল্লায় না নায়েবে নবী যারা তারা সারা জনম কষ্ট করে যায় কিন্তু তারা আখিরাত কামাই করে যায় আর তারা যে কথা কয় নেতৃত্বের জন্য কথা কয় না বান্দাদের আখেরাত ঠিক করার জন্য কথা কয় নাস্তিক্যবাদের বিরুদ্ধে কথা কয় ঈমান হেফাজতের কথা কয় ভুল বুঝতে নাই কারণ নায়েবে নবী তো সত্যিকারের সে যে দুনিয়া বর্জনকারী রাহে দুনিয়া পেলে কিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক হো
फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी आई देशे अमोन आलेम आछे बिग्गो आलेम जरा चीफ जस्टिस हर योग्य প্রধান বিচারপতি হওয়ার যোগ্য আলেম আছে কিন্তু তাদেরকে ধৈর্য প্রধানমন্ত্রী বানান যাবে না কারণ তারা তারেকে দুনিয়া হবে না তারা প্রধান বিচারপতি এদেশে বহু আলেম আছে যারা মন্ত্রী বানাইলেও হবে না দুনিয়া চায় না তারা দুনিয়ার অভিলাষ সবার থাকে না আখেরাতের অভিলাষ এটা মুমিনের আসল অভিলাষ এই যুগে তো আলেমদেরকে ধইরা জেলখানায় ঢুকায় এই যুগে আলেমদেরকে ধইরা ঢুকায় জেলখানায় যেমন খুরশিদ আলম কাসমি দামত বরকাতহুম বাবার সাথে আমি 4.5 মাস এক রুমে জেলখানায় ছিলাম এক রুমে জেলখানায় জেলের জীবনের দিনগুলো অনেক কষ্টে জেলখানায় ঢোকানো হয় আর তখন আলেমদেরকে গ্রেফতার করা হইতো পদ্মার লাগিয়া